সারা দেশে 18 দলের ডাকা সকাল সন্ধ্যা হরতাল শুরুর আগেই ভোরে রেললাইনের ফিস প্লেট তুলে ফেলায় কুমিল্লায় ট্রেনের 7টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে শতাধিক যাত্রী আহত হয়। গভীর রাতে হরতাল সমর্থকরা রেললাইনের ফিস প্লেট তুলে রাখে। এতে ভোরে ঢাকা থেকে চট্টগ্রামগামী তুরনা এক্সপ্রেস ইঞ্জিন সহ লাইনচ্যুত হয়। হরতাল সমর্থকরা 10 ফুট রেললাইন তুলে ফেলে। জেলার পদুয়া বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এর ফলে ঢাকা সিলেট চট্টগ্রাম রেল রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মাঝপথে আটকা পড়ে কর্ণফুলী সুবর্ণ মহানগর প্রভাতী চট্টলা এক্সপ্রেস। এছাড়া 5টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। লাকসাম জংশন স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। অন্ধকার তো শুধু দেখার মতো কিছু নাই, হঠাৎ করে বিকট শব্দে চতুর্দিকে বগি গুলা ছিটকে যায়। সামনে গিয়ে দেখলাম যে 4টা 3টা বগি লাইনচ্যুত হয়ে একবারে খাদের মধ্যে পড়ে গেছে। কুমিল্লা স্টেশন থেকে ছেড়ে আইছি, আসার পরে গঞ্জে এই যে মানে বিশ্ব রোড পার হওয়ার পরে শব্দ হইলো, শব্দ হওয়ার পরে দেখি যে অন্ধকার, একবার অন্ধকার, গাড়ি ঘুরি একেবারে লাইন চ্যুত হয়ে গেল। পরে আমরা দেখি যে ওই যে স্লিপার গুলি খুলে রাখছে, পরে ধান ক্ষেত থেকে ওইগুলি উদ্ধার করা হয়েছে।